নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এখন সকাল 7টা বাজে আর আমি একটু আগে অ্যাকোরিয়াম পরিষ্কার করছিলাম। অ্যাকোরিয়ামে অনেক দিন ধরেই ময়লা হয়েছিল, কারণ কি আমার পাম্পারটা অ্যাকচুয়ালি নষ্ট হয়ে গেছিলো। আমি আর একটা পাম্পার মেশিন সেট করেছি, মেশিনটা খারাপ হয়ে গেছিলো, এই জন্য জলটা ভালো করে ফিল্টার হচ্ছিলো না। তো এবার আমি রান্নাঘরে এসেছি। আজ গুরু পূর্ণিমা আর সেই কারণে আমি আজকে একটু প্রসাদ তৈরি করব। প্রসাদে আজকে ভাতুরা বানাবো। ভাতুরা বানানোর জন্য আমি এখানে আটা নিয়েছি, এটা ময়দা দিয়েও করা যায়, কিন্তু আমি আজকে আটা দিয়েই করছি। আর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দেব। আমি এখানে মোটামুটি 1.5 চা চামচ লবণ ব্যবহার করেছি। এবার আমি একটু গুঁড়ো দুধ দেব, মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা এই কারণেই দেব কারণ কি এটা একটু হালকা মিষ্টি মিষ্টি হবে আর অনেকটা সুন্দর হবে, এই কারণে মিল্ক পাউডার দিচ্ছি। আমি এখানে 5 থেকে 6 চামচ মিল্ক পাউডার দিয়েছি। এবার আমি অল্প করে চিনি দেব, যেহেতু আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি আর গুঁড়ো দুধ একটু মিষ্টি হয়, সেই জন্য চিনি আমি খুব একটা বেশি ব্যবহার করব না, 1/2 চা চামচের মতো চিনি দেব। লিকুইড দুধ দিলে সেখানে চিনির পরিমাণটা একটু বাড়ানো যেত, চিনি দিলে কালারটা একটু সুন্দর হয় সেই কারণে। এবার আমি সুজি দেব। এখানে আমি যে পরিমাণ আটা নিয়েছি তার 1/4 আমি সুজি দেব। সেটা মাপ করার জন্য আমি একটা বাটির মধ্যে সুজি ঢেলে নিচ্ছি, ঢেলে পরিমাপটা করে নিচ্ছি। এবার আমি এই সুজিটা আটার মধ্যে অ্যাড করব। আমি আটার মধ্যে সুজি দিয়ে দিয়েছি। এটা ময়দা দিয়েও করা যায়, কিন্তু অনেকেই আছেন এখনকার দিনে যারা খুবই হেলথ কনসাস, তারা অনেকেই ময়দা খেতে চান না, তারা আটাটাই বেশি পছন্দ করে। আমি যেহেতু এটা অনেকের সাথে শেয়ার করে খাবো, সেই কারণে সকলের পছন্দের কথা আর স্বাস্থ্যের কথা মনে রেখে আমি এখানে আটা দিয়ে করছি, তাহলে ময়দা দিয়েও করা যায়। আমি একটি ছোটো সাইজের হাতা দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এই ভাতুরা বানাবার জন্য না এখানে কোনো রকম দই ব্যবহার করছি, না আমি এখানে বেকিং পাউডার ব্যবহার করেছি, না বেকিং সোডা ব্যবহার করেছি, না ইনো ব্যবহার করেছি। শুধুমাত্র অল্প কিছু ঘরোয়া উপকরণ দিয়ে আমি এখানে ভাতুরাটা তৈরি করব। এবং অনেকে যে ভাবেন যে বেকিং পাউডার দিলে বোধহয় খুব বেশি ফুলবে বা বেকিং সোডা দিলে বেশি ফুলবে, একেবারেই সেরকম কিছু ব্যাপার নয়। বেকিং পাউডার বা বেকিং সোডা আমি সাধারণত শুধু কেক তৈরির জন্যই ব্যবহার করি। অনেকে আছেন যারা সফট হওয়ার জন্য ইস্ট দেন, আমি সেসবও কিছু ব্যবহার করিনি, তাও দেখবেন কীরকম ফুলবে এবং কতটা নরম থাকবে। আটার সাথে সব উপকরণকে ভালো করে মেশানোর পরে আমি অল্প অল্প করে জল দিচ্ছি। জল দিয়ে দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। একটা বিষয়ে এখানে একটু মিস হয়ে গিয়েছিলো, এখানে ময়ানের জন্য 1 টেবিল চামচ সাদা তেল ব্যবহার করার দরকার আছে, সেটা আমি একটু পরে দিচ্ছি। এবার আমি বাকি জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমি ঠেসে ঠেসে খুব ভালো করে আটাটা মেখে নিয়েছি, নিয়ে এবার আমি কিছুক্ষণ এটা চাপা দিয়ে রাখবো। কিন্তু এই সময় আর বিশ্রাম করা যাবে না, আমি একটু পায়েস বানাবো। আর পায়েসের জন্য আমি এখানে ফুল ক্রিম দুধ নিয়েছি, তার মধ্যে আমি 5-6 চামচ গুঁড়ো দুধ অ্যাড করেছি। এবার আমি সিমুইয়ের প্যাকেট কেটে সিমুই এর মধ্যে দিয়ে দেব। গুঁড়ো দুধটা দিলে আর একটু ক্রিমি ভাবটা আসে পায়েসের মধ্যে। এবার আমি একটু বড় এলাচ দিয়েছি আর আমি ব্ল্যাক ক্যারেট ব্যবহার করছি, ব্ল্যাক ক্যারেট দিয়েছি। ব্ল্যাক ক্যারেটটা আমি আগে থেকে জলে ভিজিয়ে রাখিনি, সেই কারণে আমি দুধের মধ্যে একটু আগে দিয়ে দিয়েছি। এবার আমি চিনি দেব, যখন দেখব সিমুইটা সিদ্ধ হয়ে গেছে তারপরেই চিনিটা দেব, তার আগে দেব না। আমি মোটামুটি একবার ফুটিয়ে নিচ্ছি, নিয়ে এবার আমি নাবিয়ে নেব। আমার পায়েস মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি কিছু আম শক্তকে ছোট্ট ছোট্ট টুকরো করেছি, করে আমি পায়েসের মধ্যে দিয়ে দিয়েছি। তো আমার মোটামুটি পায়েসও রেডি হয়ে গেছে। এবার আমি যে ভাতুরের জন্য আটা চাপা দিয়ে রেখেছিলাম সেইটার কাজটা শুরু করব। আমি তেল গরম করতে দিয়েছি আর আমি একটা একটা করে বেলে কড়ার মধ্যে ছেড়ে দিয়েছি গরম তেলের মধ্যে। ভাতুরা অ্যাকচুয়ালি খুবই ফোলা ফোলা হয়, বেলুনের মতো ফুলে ওঠে, সেই জন্যই খেতে খুব ভালোও লাগে। এটা আমার প্রথমটা ছিল বলে খুব একটা ভালো ফোলেনি, পরেরটা দেখুন নিজে থেকে পুরো বেলুনের মতো ফুলে উঠেছে। একটা সাইজ হয়ে যাওয়ার পরে একটু
একটু ওয়েট করে তারপরে আমি আর একটা সাইডও ভেজে নেব, নাহলে ভেতরে কাঁচা থেকে যেতে পারে। আর যদি আটা বা ময়দার লুচি পরোটা বা ভেতরা যাই হোক তাই কাঁচা থাকে মতো খেতে ভালো লাগে না। দেখুন আমাকে কিছু করতেই হচ্ছে না, আপনাকে পুরো ফুচকার মতো গোল বলের মতো বা বেলুনের মতো বলা যায়, আপনা থেকেই ফুলে যাচ্ছে, কোনো কসরত তেলের মধ্যে করছে না। তবে এগুলো বেশিক্ষণ খোলা ভাতটা থাকে না, অল্প সময়ের পর চুপসে যায়। দেখুন নিজে থেকেই কি সুন্দর ফুলে গেল, এটাও বেশিক্ষণ থাকবে না, একটা জায়গায় ছোট্ট মতো ফাঁকা অংশ দেখা যাচ্ছে। আমি এইভাবে বেশ কয়েকটা ভাতুরা ভেজে তুলে নিচ্ছি। আমি ধোকার তরকারি করেছিলাম, এই ধোকার তরকারির সাথে গরম গরম ভাতুরা দুপুরের লাঞ্চের জন্য সার্ভ করেছি। তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিও এবং ঠাকুরের জন্য প্রসাদ। ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব।